রাখি বলি না তো আজকে দেখবো আমাদেরকে কত জন আমাদেরকে আজকে রাখি পড়া মুখটা দেখেছ একদম মনে হচ্ছে গায়ে ঢুকো বলবে অনেকদিন পরে আমাদের ভার্সন থিয়েটারকে নিয়ে আমি আবার বের হলাম বেশ আমার ভালোই লাগছে একদম গাঁড় ফেটে যাচ্ছে বৃষ্টি হয়নি মানে পুরো শুকনো মানে কি রে আমাদের দিকে ভিজে গাঁড় মেরে দিয়েছে দিকে পুরো শুকনো তুমি রাখি পড়বো কেন আমি তোমার দাদা হই তোমার মনে হয় তোমার দাদা যা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজকে রাখি বন্ধন উৎসব আছে তাই নাকি আমরা আজকে রাস্তায় বেরোবো আর এমনি যা গাড় ফাটা পুরো মনে হচ্ছে ভাসিয়ে দিয়ে যাবে আজকে তো দিয়ে আমরা আজকে দেখবো আমাদেরকে কতজন আমাদেরকে আজকে রাখি পড়া দাদা ভাই বলে কতজন মনে করে আমাদেরকে সেটাই দেখবে আজকে তাই নাকি তো আমি আমার ভার্সন থ্রি নিয়ে আর বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ছি চলো রাস্তায় যেতে প্রচুর গাড় ফাটা কি করে তো গাইজ তোমাদেরকে দেখানো হয়নি গাড়িটা পুরো স্টিকার করে হয়ে গিয়েছে তোমরা আগে দেখেছো নাকি জানি না তো যাই হোক এদের দেখো স্টিকারগুলো শুধু একটু দেখো গাড়ির লুকটা কেমন লাগছে একটু আমাকে সবাই কমেন্টে বলবা আর একদম ফুল নিউ লুক আমার আরে পাড়া কাতাই পাড়া ফোট মারাচ্ছি তো যাই হোক নিউ লুক আমার ভার্সন থ্রি মুখটা দেখেছো একদম মনে হচ্ছে গাড়ি ঢুকো বলবে তো যাই হোক চলো বন্ধু আমি এবার বেরিয়ে পড়বো খারাপ কম করতে এদিকে মেঘটা দেখো গাইস একদম মানে গাঁটটা ফেটে যাবে রে আজকে আমাদের দুজন তাড়াতাড়ি চাপ লে ওরা তো চলো বাড়ির কাছ থেকে বেরিয়ে পড়লাম এখন গিয়ে এবার শুধু গাঁড় পাকম হবে দেখবো কে আমাদের কাছে রাখিটা পড়ায় তাই নাকি এতে মানে বৃষ্টি হচ্ছে লে ওরা কি রে মানে ধুয়ে দিয়ে যাবে নাকি বলা তো গাইজ দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর মেন আমি এই বৃষ্টির জন্যই আমি ভিডিও করতে বেরোতে পারছি না এবারে বৃষ্টির সময় পুরো আমার গাঁ মেয়ে ভিডিও হচ্ছে মানে ভিডিওর পুরো পুঁত মারা যাচ্ছে ওরা আবার বৃষ্টি শুরু হয়েছে কি বানা কাজ রে এই এখন যাই বৃষ্টিতেই ভিজে ভিজে তোমাদের জন্য তোমরা তো বলছো দাদা কন্টেন্ট দিচ্ছ না কন্টেন্ট দেবো কী করে ভাই এরকম গাঁড় মারা ওয়েদার হয়ে থাকলে আর অনেকদিন পরে আমাদের ভার্সন থিয়েটারকে নিয়ে আমি আবার বের হলাম বেশ আমার ভালোই লাগছে একদম গাঁড় ফেটে যাচ্ছে উজ্জ্বলতা দেখো এখানকার উজ্জ্বলতা চলো দেখি আজকে কীরকম হয় আমাদের সঙ্গে আর আজকে যেসব মানে মেয়েগুলো আমাদের রাখি পড়াবে মানে যেসব বোনগুলো আমাদেরকে রাখি পড়াবে তো রাখি কি আমরা পড়বো নাকি পড়বো না সেটাই ভাবছি রাখি পড়বো আমার ঘরে আবার বউ আছে আমার বউ দেখলে ঘাড় পাঠাবে আমার ভাই ওয়েদারটা দেখো পুরো এত ভ্যাচুরা লেওড়া গেঁজে খড়ি ওয়েদার মানে একদম হচ্ছে গেঁজে খেঁজে সাইড হয়ে গেছে ওয়েদার মানে আর আমার এরকম ওয়েদার দেখলে আমার এত গাঁড় জলে দেখো রাস্তাটা মনে হচ্ছে ভিজে হয়ে আছে যদি একবার পড়ি সূর্য গাদার গাঁড়ে গাইজ এখান দিয়ে এর মানে এটা কি হচ্ছে রে এটা কি রে মানে এ বাড়া বৃষ্টি পড়ে দুপুরে পোঁদ মরে কুকুরে গাঁড় মেরেছে ওরে ভাই সাহ কুকুরে মরে কি করছে না ওরা
বন্ধু কি করছে বাড়াও? আরে ছি 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 ছি, চলো সব বাদ দাও, সব বাদ দাও, জায়গায় চলো, জায়গায় চলো। আমাদেরকে কি ওরা আঁকি পড়াবে না নাকি বাড়া? ক্যামেরা নিয়ে বের হবো না তখন মা দেখবো সব রাখি নিয়ে হুটো পাটা করছে, দড়ি দড়ি বেড়াচ্ছে। ক্লাইম্যাক্স সবই বাকি, চলো পাওলা দিয়ে সোজা রোড দিয়ে যাবো যদি কেউ পড়ায়। গাইজ এইদিকে দেখো, এইদিকে তো মানে বৃষ্টিই হয়নি, মানে পুরো শুকনো, মানে কি রে, আমাদের দিকে ভিজে গাঁ মেরে দিয়েছে, এদিকে পুরো শুকনো। চলো বিশ্ববিখ্যাত ঠান্ডা এবার শুরু করি, চলো যাক। হিমাদপুর ঢুকে গিয়েছি, আরো একটু সামনে দিকে যাবো নিমতলার দিকে, দেখা যাক। একজন পড়ালি আমরা খুশি। এখানে আমার কি হচ্ছে ভাই? তাই নাকি? না না, ভাইরাল হওয়ার কিছুই নেই। মানে বাতাউঙ্গা আছে, 670 আছে, 670 আছে। তাড়াতাড়ি তুলো না, চলে যাবো। যাবো একটু এগিয়ে যাবো, হাসি ভাই চলো। একটা রাখি বইনি হলো, এখানে প্রচুর লোকজন আছে, রাখিতে না বলতে পারছি না, যে সঙ্গে ভাবলাম একটু প্র্যাঙ্ক করবো তো আর হলো না। তো চলো সামনে যদি আবার কেউ পড়াই তো সেখানে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে ছোটোখাটো করে, তাই নাকি? তো গাইজ আর কিছুটা গেলেই নিমতলা, তো আমরা নিমতলা পর্যন্ত যাব, ওর বেশি আর যাবো না আমরা। রাখি কেন আজকে কি আজকে রাখি পড়ো? আজকে রাখি বন্ধন না, আমি ভুলে গেছিলাম, তুমি রাখি পড়াবো কেন? আমি তোমার দাদা হই, তোমার মনে হয় আমি তোমার দাদা? হ্যাঁ। যা যে রাস্তা দিয়ে যাবে সেই দাদা। কয় কি তাজি বেরুনটা কি আমি ভুলে গিয়েছে? আমি রাখি পড়াবো না, আমি আমি রাখি ফাকি পড়বো না তো। রাখি পড়, এই বন্ধুকে পড়িয়ে দাও, অসুবিধা নেই। না তোমাকে পড়তে হবে, তোমরা দাদা হও না। আরে যা বাবা, তো আমি দাদা, তো আমাকে আগে কেন, বন্ধুকে আগে পড়িয়ে দাও তারপর আমি পড়ছি। তোমাকে পড়াবো, তুই আগে পড়া। হ্যাঁ আমি তোমাকে পড়াবো, তুই পড়াল, তুই পড়া আগে। না আমি এখন পড়বো না, ঠিক আছে, আমি আসার পথে পড়বো। না না আসার পথে আমরা বাড়িতে কখন দেরি হয়। আচ্ছা একটু সাইডে আসো, ঠিক আছে, নাহলে যেটা আমি ধাক্কা ফাক্কা লেগে যাবে, রাখি পড়তে পড়তে শেষ হয়ে যাবে। রাখি আমি বলছি না, বন্ধুকে পড়িয়ে দেবো, বুঝলে? না আমাকে আমাকে পড়াতে হবে না, বন্ধুকে পড়িয়ে দেবো না, অসুবিধা কি? যা বাবা আচ্ছাই তো, কেন তোমাকে বললে তোমার কি অসুবিধা? আমি আমার হাতে অ্যালার্জি হয় রাখি পড়লে। অ্যালার্জি হোক তাও পড়াবো, তুমি তো জেস ধরে বসে আছো, মনে হচ্ছে আমাকে রাখি পরিয়ে ছাড়বা। একে পরিয়ে দাও না, অসুবিধা কি হচ্ছে? পর তুই পর, হাত বাড়া, হাত বাড়া, হাত বাড়া।
প্রবলেম কিছুই না আমি এমনি রাখি পড়ি না কি বলতো মানে কি বলতো অ্যালার্জি হয় আমার হাতে রাখি বলতে অ্যালার্জি হয় রে হতে পারে তোর হয়তো হয় না 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 হাত দাও বন্ধুকে পড়ে দাও দি আমাকে পড়াবো আমি রাখি একটু পরে আসার মধ্যে বলছি আগে পড়ো তো ধরো 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 দেরি হচ্ছে বাড়ি যেতে হবে আরে তুমি আসার পথে আমাকে পড়ে দিও তোমার বাড়া কিসের প্রবলেম বলো দাদাকে গাল দিচ্ছ দাদা বলছো রাখি পড়ছো না সে পড়ি দাদা মজা আয়া কোনগুলো সম্মান দিচ্ছে না আমি বলছি তো যাও বাবু তো আমি পড়লাম তো রাখি পড়লি সব ঠিক আছে রাখি পড়লে সব ঠিক আছে হ্যাঁ চাক তাহলে ভালো বলে ডাকবা তো আমি তোমাকে থই না দেখতে তোমাকে ফোন বলে ডাকবো না তাহলে পড়ছিল না কেন তখন কিসের প্রবলেম আমি আর কি মারছিলাম আমি ওই জন্য পড়ছিলাম না না তুই পড়ে ভাল পড়াতে হবে কেন তুমি কেন আবার পড়বে না তোমার আবার কিসের প্রবলেম তোমার রাত দিন না আমি একটু নামি হ্যাঁ বন্ধুকে তুমি পড়াবো আমি একটু ভিডিও করবো কারণ না ও না সবাই দেখবে আমি কিন্তু এটা ভিডিও করছি প্রবলেম নেই তো আগে সেটা বলো না ঠিক আছে ওকে পড়াবো আমি দেখবো রাখির জন্য কে 500 টাকা করে দেয় বাবা রাখি পরিয়ে গুন্ডামি করছি রে ভাই রাস্তায় না না এটা না ওটা না এটা তোমার জন্য স্পেশাল করে আমি জানি যে আমাকে রাস্তায় একটা বোন পাবো আমি আমাকে রাখি পড়াবে আমি নামছি একটু পরে তুমি চাবিটা লাগিয়ে দাও তুমি এটা নাও চাবি খুলতে নেই কাউরের গাড়ির চাবি খুলতে নেই এরকম এত হাল খারাপ ওই 500 বহুদিন দেখিনি না ওরকম কোন এটা নাও আচ্ছা 10 টাকা দিলে তুমি ছোট হয়ে যাবে এটা নাও কি করছে গুন্ডামি করছো রাস্তার মধ্যে এরকম করতে নেই বোন বোন হো না হাত জোর করছে দিয়ে দাও চাবিটা দিয়ে দাও ये सब क्या देखना पड़ रहा है 500 টাকা পড় দিন না 500 টাকা বাড়ি চলে যায় দেরি হচ্ছে এখন না এটা এইটা তুমি বাড়ি নিয়ে খাও খুব ভালো খেতে কি কোম্পানি দাও ডিয়ারি মিল্ক সিল্ক তুমি এটা নাও ভালো দেখো মানে হাড়ের পক্ষে খুব ভালো কাজু বাদাম কাজু বাদাম কিশমিস দিয়ে আছে তুমি নাও এটা ভালো বোন হও তো বোন বোনের মতো সম্মান পাচ্ছ তো তুমি ইয়ারকি মারছো ইয়ারকি বেরো না আমার দেরি হচ্ছে আমাকে এখন ভিডিও করতে হবে এখন অনেক বোন দাঁড়িয়ে আছে আমার জন্য রাস্তায় পুলিশ কেস করে দেবো পুলিশ কেস করে দেবো রাখি বন্ধনের নামে ভিডিওতে আছো হ্যাঁ এটা নাও হ্যাঁ ও আর তুমি গাড়ি নিয়ে ঘুরতে যাবে মতলব আমি পরে আমি আমার একটা অন্য ভাই এনে ঘুরিয়ে দেবো তুমি এটা নিয়ে যাও না এটা নিয়ে যাও আমি বলছি তো পরে তোমার সঙ্গে দেখা হলেই আমি তোমাকে দিয়ে দেবো যাও 500 হ্যাঁ রাখিটা খুলে দেবো না তুমি তুমি এটা নিয়ে যাও তুমি এটা নিয়ে যাও
দেখি মানছি না কি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় ক্ষমা করে দেবো, আমি পরে দেবো, যাও হয়েছে। তুমি এই তুমি এটা নিয়ে নেমে কি করবো তুমি? টাকা আমি আনিনি, ফোনপে আছে, ফোনপে সবকিছু নিয়ে ব্যবস্থা করেই বেরিয়েছে। তুমি এটা নিয়ে যাও, আমি তোমার পরে দিয়ে দেবো, দিয়ে দেবো, সিরিয়াসলি দিয়ে দেবো। আমি এখান থেকে প্রত্যেক দিন যাওয়া আসা করি, প্রত্যেক দিন। তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। আমি এত বড় মুখ করে বলছি, দিতে নেই, আমার চোখ তখন ছলছল করছে, আমি কেঁদে ফেলো এবার। নামলাম, আচ্ছা তুমি নাও ভাই, বললো ভাই, বললো ভাই, তাই নাকি? বলে দে ভাই আমি চলে একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে দিয়ে দেবো, তুমি চাপ নিয়ে যাও না, আমি দিয়ে দেবো, তুমি এটা নিয়ে নাও না, তুমি এটা নিয়ে নাও, আমাকে চাবিটা দাও, চাবিটা দাও। এবার বোন কেলানি খাবে আন্টি, এতক্ষণ ধরে বলছি মুখে থুতু শুকিয়ে গেল আমার পুরো। মাথা হেলমেট দিয়ে দেবো, সে বলছি থ্যাংক ইউ, যেন আর দেখা না হয় তোমার সঙ্গে। বাপরে বাপরে কেন বলো না? A few moments later. হ্যাঁ তো হয়ে গেল তো, 200-300 পুরো 300 হয়ে গেছে, 300 কোনো বাপের জন্ম আমার নিজের বোনকে দিইনি। থ্যাংক ইউ, আর যেমন দেখা না হয় দ্বিতীয়বার। তখন থেকে গাঁ জ্বলি দিল মারা, কি মেয়ে রে ভাই, কি মেয়ে ও, এইটুকুর মধ্যে গাঁটটা জ্বলিয়ে দিল রে ভাই। ও কত নিয়ে ছাড়লো? টোটাল 300 গেল ওর পেছনে, ও 300 নিয়েছে ভাই। এরকম মেয়ে বাপের জন্মে দেখিনি। চলো গাইজ, বহুত হয়েছে, আর এরপরে গেলে মোটামুটি এবার আমাদের 10,000 খরচা হয়ে যাবে। না না মানার ভিডিও মানা করবো না, মানা চো এবার চলো, আর বেশি গেলে এবার আমার প্রচুর টাকা চলে যাবে, এমনি মানে 500 বহুত দিন দেখিনি। তো চলো এখন বাড়ি যাই, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর ঘন্টাটাকে প্রেস করে রাখবা ভালো ভালো ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য সবারই আগে। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।